বিয়োগ ফল বের করা আমাদেরকে বিয় ফল বের করতে বলা হচ্ছে এই দুটি বগ্নাংশ বারো ভাগে তিন বিয়োগ নয় ভাগের দুই এই দুটি বগ্নাংশকে প্রথমে সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করবো তারপর আমরা বিয়োগ করতে সহজ হবে আমরা লাস্ট ভিডিওতে দেখেছি কিভাবে যোগের সময় এই ভগ্নাংশ যোগের বেলায় আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করেছি তারপর আমরা যোগ করেছি তাহলে এখানে অনুরূপভাবে আমরা বিয়োগ করলে হয়ে যাবে তাইলে আমরা এখানে বারো আর নয়ের লসাগু বের করবো তাহলে বারো নয় তাহলে আমরা প্রথমে দুই দিয়া যাই তাইলে ছয় আর নয় তারপর আমরা তিন দিই তিন আমরা লসা গেছি লসাগোর সমান আসে লশাগো সমান দুই গুন দুই গুন তিন গুণ তিন তাহলে সমান আসে দুই দুগুণে চার তিন চার বারো তিন বারং ছয়ত্রিশ তাহলে এই ছয়ত্রিশকে আমরা বারো ভাগ করবো তারপরে আমরা এভাবে পর্যায়ক্রমে দুটি সমহর সমহর্বিষ্ট বগ্নাংশ প্রকাশ করব তারপরে বিয়ে করব তাহলে ছয়ত্রিশ বাঘ এই বারো হবে আবার ছয়ত্রিশ বাঘ নয় হবে তাহলে আমরা লিখি বা এখানে হবে কত বারো এখানে হবে নয় তাহলে সমান আমরা পাই এখানে তাহলে এখানে ফাইভ তিন বারং ছয়ত্রিশ তিন আর চার নং ছয়ত্রিশ এটা তাহলে এই বাঘ ফল দিয়ে আমরা লব এবং হরকে গুণ করবো এর এই বাঘ মূল বগ্নাংশ করো বারো বাঘের তিন বারো বাঘের তিন তাহলে এখানেও বা নয় বাঘের দুই নয় বাঘের দুই তাহলে ভগ্নাংশ লব এবং হরকে আমরা গুণ করব প্রথম ভগ্নাংশটাকে তিন দ্বারা আর দ্বিতীয় ভগ্নাংশকে চার দ্বারা চার দ্বারা তাহলে সমান আমরা পাই এখানে আসে এই ছয়ত্রিশ বাঘের তিন নয় এই নয় আর এখানে আসে ছয়ত্রিশ বাঘের আট তাহলে এই দুটি ভগ্নাংশ এই মূল যে দুটি বগ্নাংশ দুটি ভগ্নাংশ সমতুল বগ্নাংশ বের করে আমরা কি করছি সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করেছি তাইলে এখন আমরা বিয়ে করতে পারবো সহজে তাইলে লিখি আমরা এই ছয়ত্রিশ বাঘের ছয়ত্রিশ বাঘের নয় বিয়োগ লিখবো আমরা ছয়ত্রিশ বাঘের দুটি ভগ্নাংশ তাহলে ছয়ত্রিশ এক নয় বিয়োগ হবে কত আট তাইলে আমরা পাই এখানে তাহলে ছয় ত্রিশ বাঘের এক তাহলে এটাই বিয়োগ ফল তাহলে এটাই আমাদের উত্তর এরপর আমরা আরেকটি বগ্নাংশ যদি দেখি তাহলে এই বগ্নাংশটা যদি আমরা লিখি তাহলে এটা তার এরকম যদি লিখি আমরা এরকম যদি লিখি পাঁচ বাঘের পাঁচ এটা লেখা যায় আমরা এই পাঁচ বাঘের পাঁচ সমান আমরা এটাকেও পাঁচ দিয়ে ভাগ করতে পারি এটাকেও পাঁচ দিয়ে ভাগ করতে পারে তাহলে সমান আসে কথা এই এক এখানে এক এখানেও এক তাহলে এক ভাগের এক সমান এক এটা মানে সম্পূর্ণ অংশটা বাঘে একটা পুরোটাই নিয়ে নিছে তাহলে এটা ওই তাহলে এই পাঁচ ভাগের ফার্স মানে এক আর পাঁচ ভাগের দুই তাহলে এখানে লসাগু পাই আমরা এই পাঁচ পাঁচ তাহলে পাঁচ থেকে বিয়োগ করব আমরা কত দুই আমরা এই দুটি বাগ্ন সমর বৃষ্ট প্রকাশ করি তার আমরা করলাম তাহলে পাঁচ বাঘের তিন এটা বা আমরা অন্যভাবে করতে পারি এক বাঘের এক সমান কত আসে এক বিয়োগ আমরা এই পাঁচ বাঘের দুই সমান আমরা যদি নিই এখানে পাঁচ তাহলে পাঁচ দিয়ে একের বাঘ গুলো পাঁচ একে পাঁচ আর এক দিয়ে এক গুণ গুলি আসে পাঁচ বিয়োগ দুই সমান আসে এই পাঁচ বাঘের তিন যেটা আমাদের একই রকম তাহলে এটাই আমাদের উত্তর বিয়োগফল উত্তর